ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ, আর আমরা প্রথম থেকেই যেটা জানি যে টিকিট নিয়ে কিন্তু একটা কালো বাজারি সেটা কিন্তু তৈরি হয়েছে। আমরা জানি ইতিমধ্যে যে হুকমাই শোয়ের এজেন্টদের কিন্তু ময়দান থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল সকাল থেকেই, তারা কিন্তু এখানে এসছেন দুজন আধিকারিক, দুজন সদস্য হুকমাই শোয়ের, তারা কিন্তু সকাল থেকেই ময়দান থানায় এসছে। কিন্তু সিএবির তরফে কিন্তু কোনো কর্তা বা সিএবির কোনো এজেন্ট কিন্তু এখানে আসেনি, যেটা জানা যাচ্ছে যে সিএবি সূত্রে যে একটা মেল পাঠানো হয়েছে ময়দান থানায় কেন এই ঘটনা ঘটছে সেই নিয়ে। আর ইতিমধ্যে লালবাজারের ডিডি টিম কিন্তু তারা কিন্তু ময়দান থানায় পৌঁছে গিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, অর্থাৎ এই যে হুকমাই শোয়ের যারা এজেন্ট এসেছেন তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ সূত্রে এটা খবর, সম্ভবত গ্রেফতার হতে পারেন এই দুজন হুকমাই শোয়ের সদস্য।